বন্ধুরা, আজকের যে ঘটনার কথা আপনাদেরকে বলবো সেটি প্রায় 13,000 বছর আগের সাহারা মরুভূমির সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক মৃত্যু রহস্যকে নিয়ে। সাহারা মরুভূমির সীমান্তবর্তী এলাকায় সুদানের উত্তরাঞ্চলে প্রত্নতাত্ত্বিকেরা বেশ কিছু মানুষের দেহাবশেষ নিয়ে গবেষণা করেছেন। নীল নদের পূর্ব পাশে জেবেল সাহারা সমাধিক্ষেত্রে মিলেছে এসব দেহাবশেষের সন্ধান। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এই কঙ্কালগুলোর বয়স প্রায় 13,000 বছর এবং এখন পর্যন্ত জ্ঞাত ইতিহাসের সবচেয়ে পুরনো সাম্প্রদায়িক সংঘর্ষের নমুনা বলেও ধরা হচ্ছে এগুলোকে। সংঘর্ষটি কয়েক মাস থেকে শুরু করে প্রায় বছর খানেক ধরে চলেছিল বলে গবেষক দলের অনুমান। মৃতদের অধিকাংশই তীরের আঘাতে সৃষ্ট ক্ষত থেকে মারা গিয়েছিলেন। প্রত্নতাত্ত্বিকেরা ধারণা করেছেন যে এখানে পাওয়া মানুষেরাই আজকের আফ্রিকান আমেরিকানদের পূর্বপুরুষ। এত হাজার বছর পরে এসে সংঘর্ষের প্রকৃত কারণ খুঁজে বের করা বেশ কষ্টকর ব্যাপার ছিল। তবে গবেষকগণ ধারণা করেছেন যে হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে আশেপাশের এলাকাগুলিতে থাকা সমস্ত উদ্ভিদ ও প্রাণী মারা যেতে পারে, শুকিয়ে যায় সব জলধারা। শুধুমাত্র নীল নদেই জলপ্রবাহমান থাকায় এর দখল নিতেই দুপক্ষের সংঘর্ষ বেঁধেছিল বলে তাদের বিশ্বাস, আর তার ফলেই ঘটে যায় এই ভয়ঙ্কর মৃত্যুর রহস্য। বন্ধুরা, এই ছিল আজকের সাহারা মরুভূমিতে ঘটে যাওয়া প্রথম সাম্প্রদায়িক সংঘর্ষের এক প্রকার রহস্যজনক মৃত্যুর ঘটনা। এইরকমই আরও রহস্য মৃত্যু সম্পর্কে জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইকের সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ারও করুন। তো বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।